এমএস মুন্না ব্লগ ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও না, আজকের ভিডিওটা হলো একটা ফানি ভিডিও। আপনারা ইতিমধ্যে আমাদের চ্যানেলে একটা ফানি ভিডিও দেখছেন, আজকের ভিডিওটা হলো একটা ফানি ভিডিও। আজকের ভিডিওটা হলো আপনি সোয়াবিন তেল নিয়ে ভিডিও। এমনিতে আপনারা দেখতেছেন বর্তমানে সোয়াবিন তেল বা তেলের বাজারে আগুন জ্বলতেছে, তাই আর কি আমি ভাবলাম একটা আর কি তেল নিয়ে একটা ফানি ভিডিও করি। আমি আর রাকিব এই ভিডিওটি করবো, আমার সাথে আছে রাকিব। রাকিব এদিকে আসো। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা তো চলুন চেষ্টা করব, তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। আমি খুঁজতেছি আপনি এখানে মন খারাপ করে কি হয়েছে? তো আহারে ভার্গস কি হয়েছে? কি গোমুতরে কি গোমুতরে দুঃখের কথা, কান্দা কাটি তো আজকাল গেছেনি ভাবি আবার গেছে। তুই তো জানোস আমার দুঃখ রাখি, তুই জানোস তেলের বাজারে আগুন লাগলো, আগেরটা তো গেল বাদাম আলাল লাগে। আরে আর কইস না, আগেরটা এই যে বাদাম বাদাম গান্ডা বাইরে লইলো, পরে গেল বাদাম ওলার সাথে। আহ আরে কষ্ট আমার, তুই ধর কি কমু তোর বাপি কইতো না, তোর সরকারি চাকরি করো লাগবো না, পরিবার থেকে মাইনা নিত না, এরা কইতো ধর এর লেগে পড়ালেখা করছিলাম, কত কিছু করলাম সরকারি চাকরি, আমরা সবাই থেকে আগে আগে নকল টকল করে। আরে আমরা সব জানি কি হয়েছে, কিন্তু দেখ যে আগে মানুষে বিয়া দিত সরকারি চাকরি কিন্তু সোয়াবিন তেলের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে কিন্তু আর মানুষ সবাই সরকারি চাকরি বাদ দিয়ে সবাই তেল উলা, এর মানে কি ওটা তেলের ব্যবসা করে? আরে আমার তো এই জিনিসটা কষ্ট লাগে। তুই আগে থেকে তেলের ব্যবসা শুরু করতি, বাপের কই তুই আমি পড়াশোনা করি না, পড়াশোনার টাকা দিয়ে তেল কিনে দেয় আমি তেল বেসনু রাস্তা, আগে তো তেল ব্যবসা মাইও পাইতি সবই পাইতি, মায়ের মাও চলে গেল, এখন আর কি করে কান আর বয়ে থেকে আর কি লাভ, তোর আমি একটা চা খাওয়া, আয় 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 একটু খালি সব সিদ্ধ করে খাওয়া হইতাছে, ধর মাছটা পর্যন্ত সিদ্ধ করে খাইতাছে। আচ্ছা আয় আয় তুই আনলকা আয়।